সেই ছেলেটাও মারা যেত, ছোট একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা তাই আপনি এই জল নিষ্কাশন হোক, জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা বড় শূন্য, এই কারণে আমরা রাস্তা বলছি। এই রাস্তা অবরোধ হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর ধরে এই জায়গাতে জল নিষ্কাশন ব্যবস্থা নাই, তার কারণে এখানে প্রচুর পরিমাণে জল জমাট আছে। তাই আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের সাধারণ মানুষ দরিয়া এবং স্কুলের স্টুডেন্ট হোক মাস্টার হোক কেউ এদিকে যাতায়াত করতে পারে। সামনে একটা হাই স্কুল আছে, এই স্কুলে প্রায় বন্ধ বিকল অবস্থায় আছে। আর সেদিনকে একটা ছেলে ছোটো বাচ্চা এখানে ওই আইলে দিকে যাচ্ছিলো, তখন একটা ছেলে পড়ে গিয়েছিলো, তারপর আমি সেই ছেলেটাকে উঠিয়ে তার তুলে দিয়েছি। কিছুক্ষণ তারপরে সেই ছেলেটাও মারা যেত, ছোটো একটা বাচ্চা। আর তাই আমরা এই জিনিসটা চাইলাম যে এই জল নিষ্কাশন হোক, জল নিষ্কাশন হওয়ার পরে আমাদের রাস্তা অবরোধ তুলবো, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি। সকাল 9টা থেকে রাস্তা অবরোধ হয়েছে, প্রায় সকাল 9টা থেকে। কেউ এসে কি আপনাদের সাথে দেখা করছে? আমরা প্রশাসন স্তর থেকে পুলিশ প্রশাসন আসলো, তারা আইয়া তো কিছু আস, তারা একটা রঙ্গরসের মতো দাঁড়াইয়া গেছে। আর কেউ আইসেন? এখন বর্তমানে আমরা ব্লক থেকে একজন সেক্রেটারি পাঠাইছে, পঞ্চায়েত সেক্রেটারি, উনি এসে কিছু লিখছেন আর কিছু বলছেন। আর বলছি যে এই জল নিষ্কাশন যত সময় দেরি হচ্ছে তত সময় দেরি আমরা রাস্তা উপর চলবে। আপনাদের এই রাস্তা উপর যে 2 বছর যাবৎ, এর আগে কেউ আশ্বাস দিয়েছিল? আশ্বাস দিয়েছিল আমাদের 1 বছর আগে আমাদের চেয়ারম্যান শ্রীপদ দাস, তিনি নিজে এসেছিলেন, এসে বলেছিলেন যে টেম্পোর একটা জলের ড্রেন দিয়ে জল নিষ্কাশন করে বলে দিয়েছিলেন যে 1 বছরের 1 মাসের ভিতরে এখানে ব্লক দেবেন এবং পাকা ড্রেন করে দেবেন। তা